সাবধানে এসো ভাই মাধব, সাবধানে। শোনো, তুমি সোজা ঘরে গিয়ে শুয়ে পড়ো, কেমন? নায়মশাই, নায়মশাই মা কোথায় আছেন? উনি তো এক্ষুনি ঠাকুর ঘরে গেলেন সেজন্য। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আপনি মাধবকে ঘরে নিয়ে যাবার বন্দোবস্ত করুন। হ্যাঁ হ্যাঁ। মাধব, কি মাধব, কি হয়েছে তোর? বলেছিলাম নাটামশাই, রামরতন বাবু অত সহজ মানুষ নন। মাধবের কি অবস্থা করেছে দেখুন। মাধবকে খড় আর বস্তা চাপা দিয়ে ফেলে রেখে দিয়েছিলেন যাতে ওকে খুঁজে পাওয়া না যায়। আর খুড়ুমশাই তো নিজের প্রাণ বাঁচাতে পালিয়েই গেলেন, মাধবের কথা একবারও ভাবলেন না। বুঝুন এবার কি বলবেন বলুন। আমি ওখানে গিয়ে কিচ্ছু করতে পারিনি মা, কিচ্ছু করতে পারিনি। মথুরবাবু যদি ঠিক সময় না পৌঁছাতেন তাহলে যে বড় সর্বনাশ হয়ে যেত মা। মাধব চুপ করো, এখন চুপ করো। খুড়িমা, আপনি মাধবকে নিয়ে উপরে যান। শোনো, তোমরা দুজন মাধববাবুকে ঘরে ছেড়ে দিয়ে এসো, যাও যাও। সাবধান, দেখে দেখে আসতে আসো। সাবধানে সাবধানে নিয়ে যাও। মা, আপনাকে অনেক কথা বলার আছে আমার। ওই রামরতন রায় এত বড় একখানা অন্যায় করল, আর তাও নিজের বেটার এমন হালত দেখলো, একবার তার বিবেকে বাঁধল না। মা, যে নিজের বউঠান আর বাইজিদের পথে বসাতে চেয়েছিল তার বিবেক নিয়ে তুমি আর মাতা গামিও নে। যাকে মথুর বাবু, আপনি কি সব কথা কইবেন বলছিলেন? সেসব কথা কি মায়ের সঙ্গে আলাদা করে বলবেন নাকি আমাদের সকলের সামনে কইতে পারবেন? সবার সামনেই বলবো বড়দিদি। আমি যখন রংপুর যাত্রা করছিলাম তখন আপনারা ভেবেছিলেন তো যে আমি নিজের আধিপত্য দেখাতে যাচ্ছি, তাই সবার সামনেই আমি দেখিয়ে দিতে চাই যে কি কারণে আমি সেদিন ছুটে গেছিলাম সেখানে, যাতে এই ভুল বোঝাবুঝি এখানেই শেষ হয়। ওই কারণে রামরতন রায়কে আমি নিজে হাতে সাজা দিইনি। এই তালুকের কর্ত্রী মা, উনি যা হুকুম করবেন তাই হবে, আমি তার প্রতিনিধি মাত্র, তার প্রতিনিধি ছিলাম আর তাই আছি। মা, মা আপনি যদি অনুমতি করেন তাহলে রামরতন রায়কে এখানে নিয়ে আসি। দাশুরো থেকে গিয়ে বলো রামরতন রায়কে এখানে নিয়ে আসতে হবে, যাও। মা, এই দাশুরথি লিটলদের সর্দার হয়ে আমার সঙ্গে লড়াই করেছিল সেখানে, আমার মনে হয় তার সেই যোগ্যতা আছে লড়াই করার মতো, এখানে লিটলদের সর্দার হওয়ার মতো। আপনি একবার পরীক্ষা করে দেখতে পারেন। তুমি যখন কইছো মথুর তখন নিশ্চয়ই সে যোগ্যী, তবে এই সব আগে মিটুক, তারপর না হয় আমি তাকে সর্দারের পথে বহাল করব। দেখলেন, সর্দার বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল আর আপনাকে একবার সুদন পর্যন্ত হলো না, দেখলেন ব্যাপারটা? Thank you.
আসুন আসুন রায়মশাই আসুন, এই জানবাজারে বাড়িতে আপনাকে স্বাগত জানাই। মায়ের সাথে তো আপনার আগেই সাক্ষাৎ হয়েছিল, আর আটামশাইও আপনার অপরিচিত নন, আমিও আপনার অপরিচিত নই। আপনি তো দেখছি এই পরিবারের সাথে বেশ অতপ্রতভাবে জড়িয়ে গেছে, কিন্তু খেদ একটাই, আপনি বাড়িতে বন্ধু হয়ে এলেন না, না হলে এই বাড়ির আতিথেয়তা আপনাকে দেখাতে পারতাম। আপনি এলেন এ বাড়ির শত্রু হয়ে, তাই মা আপনি বিচার করে বলুন তো, রায়মশাইয়ের কি সাজা হওয়া উচিত? তোমার একবার হাতে পাই, তবে দেখায় দেব রামরতন রায়ের কত বড় ক্ষমতা। কি ভেবেছ, একটা তালুক মাসায় বড় তীর মারছ? তোমাদের সব তালুক আমি কেড়ে নিব, কি করবা? হ্যাঁ, আমার নামে নালিশ করবা? প্রমাণ করতে পারবা যে আমি জমি কেড়ে নিছি? উল্টে আমি নালিশ করব যে তোমরা আমারে ওখান থেকে বাইন্ধা নিয়ে আইসো। কারে চাকরি মানবা? ওই রংপুরের নায়েব আর তার প্রজাদের। আমি কইব কি জমিদারের ভয় ওরা মিশা কথা কইছে। রায়মশাই ভুলে যাবেন না আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন। এই ভিটে আমার শৌর টাওয়ারের, আমার স্বামীও এখানে বসবাস করতেন, তেনারা সব পুণ্যাত্মা মানুষ ছিলেন, তেনাদের মানের জন্যই আমি এতক্ষণ চুপ করেছিল। আমি চাইলে অনেক আগেই আপনাকে নেটেল দিয়ে শেষ করে দিতে পারতো। তাই নিজে কথা কইবার আগে আমার কথা শুনবেন না। রংপুর জগন্নাথপুরের তালুক আমার স্বামীর ছিল, জোর করে দখল করে নেওয়া যে অপরাধ তা তো নিশ্চয়ই আপনি মানেন। মানলি কি যায় আছে? হ্যাঁ, কথায় কয় জোর যার মুলুক তার, আমার জোর মুলুক আমার। আপনি জমিদারি সামলাইতে পারবেন? এত দূরে বয়ে আছেন, শোনেন, ও মায়া মানুষের কাম নয় ওই জমিদারি সামলানো। সেই সিদ্ধান্তটাও কি আপনি নেবেন? নেবেন আপনার ভাগ্য ভালো যে মা এখনো কোতোয়ালিতে খবর দেননি। আর আপনার তালুকে আপনার প্রজাদের কি অবস্থা সেটা আমি নিজে চোখে দেখিনি, আমি দেখিনি। থামেন মশাই, উল্টে আমি নালিশ করুন যে আপনি আমার বড় গিন্নির আমার মাইন্ড আনছেন। তখন আপনারাই বিপদে পড়বেন, বুঝবেন ঠালা। আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভবপর নয়। দাশুরথী, আজ্ঞাকর্তা, রামরতন রায়কে গুম ঘরে আটক করো। ওনার এত নালিশ করার শখ, তাহলে ওনার মিথ্যে নালিশ সত্যি করা হোক। আপনাকে সত্যি আটক করলুম, আপনি বন্দী থাকবেন, দেখি তখন এই বুলি কোথায় থাকে। দাশু,
ওনাকে ঘুম ঘরে নিয়ে যাও। এখনো কেন সময় নষ্ট করা হচ্ছে? ওই শয়তানকে ঘুম ঘরে নিয়ে যান, উনিও বুঝুন আটক করা কাকে বলে। খাবার জল কিচ্ছু দেব হবে না। মা মা আপনি আপত্তি করবেন না, এই ধরনের শয়তানকে উচিত শিক্ষা দেওয়া দরকার। দাশু রানীমা দয়া করেন, আমি মাপ চাইতেছি, দয়া করেন। আমি কিছু কইতেছি, আপনি শুনতেছেন? ওদের চাই দাঁড়াও, মা আপনি দয়া করে নরম হবেন না। নাই বাসাই, ওনার হাতটা খুলে দিন। আজ কিন্তু আমার জামাই আপনাকে সত্যি গুম করে আটক করত, আমি কিছুই কইতুম না। শুধু আপনার স্ত্রীর মুখ চেয়ে আমি এতটা নিষ্ঠুর হতে পারলাম না। যে স্ত্রীকে আপনি এত অবহেলা করেছে সেই কিন্তু আজ আপনার পরাণ রক্ষে করল। কথাখানা নিশ্চয়ই মাথায় রাখবে। আর আমার স্বামীর সাথে কোম্পানির লোকজনদের বেশ ভালো ওটা বসা ছিল, তাই আপনার কোনো নালিশই থোপে টিকত না। আর আপনি কোতোয়ালি যাওয়ারও সুযোগ পেতেন না। আমি আপনাকে কোনো সাজাই দিচ্ছি না, কারণ আপনার স্ত্রী, আপনার স্ত্রী আমার কাছে মাপ চাইছে। নায়েব মশাই, আপনি রায় মশাই আর তার স্ত্রীর জন্য নৌকর ব্যবস্থা করুন, ওরা নড়াইলে পীর আগে পড়ুন। কিন্তু রায় মশাই, এরপর যদি আমার কোনো তালুকের দিকে আপনি চোখ তুলে তাকান তাহলে কিন্তু আমার অন্য রূপ দেখবেন। একটা কথা মাথায় রাখবে, জগদ্ধাত্রী মাও কিন্তু মহাকালী রূপ ধরেছিল অসুর বধ করতে। তাই মেয়েদের তুচ্ছতা ছিল করবেন না। রানীমা আপনার এই দয়া আমি জীবনে ভুলব না। রানীমা মা যশোরেশ্বরী
আপনার মঙ্গল করুক। ভাই তুমিও কিন্তু একটা কথা মাথায় রেখো, আজ তোমার জন্য তোমার স্বামী কিন্তু মুক্তি পাচ্ছে, আর নিজেকে কখনো ছোট করনি ভাই, স্বামীকে ঠিক পথে আনার চেষ্টা করো, আর যদি কখনো কোনো প্রয়োজন হয় মনে রাখবে এই জান বাজার বাড়ির দোর তোমার জন্য সব পক্ষণ খোলা। এর মাঝে অনেক কিছুই হয়েছে, আমি তোমাকে কইনি কারণ তোমার স্বামীর আচরণে তুমি দুঃখ পেতে, কিন্তু এই কথা কানা মাথায় রেখো সর্বদাই এই বাড়িতে তোমার ঠাঁই হবে। এই দেমাক আমি ভাঙব একদিন, মেয়ে মানুষের এত ভার ভালো নয়। এসো ভাই এসো, নায়েব মশাই ওনাদের নিয়ে যান আপনি সঙ্গে করে। চলুন। আলতা পড়ানোর সময় তো নইলে কিন্তু হয় না ছোট খুকি, বলি ওই দিকে তাকিয়ে না কোনো লাভ নেই, মথুর বাবু এখন নিচে আছে, এখানে আসবেন, এখানে চুপটি করে বস। কি যে কহনি মেসিদি, আমি কি তেনাকে দেখার জন্য বসে আছি নাকি? মেয়ে আবার পারলে তো এক্ষুনি চুপটি নিজে চলে যাস, ভারী নির্লজ্জ হয়েছিস তুই। মথুর বাবু করে মাথা কানা একেবারে গেছে। মোটেই না, আমি কেন ছটফট করব, আসলে জানতে ইচ্ছে করছে যে রংপুরে কি হলো, তাই আর কি সামান্য একটু। থাক, হয়েছে অনেক হয়েছে, আর তোকে সাপাই দিতে হবে না। ঠিক আছে, তোর জন্য না হয় মথুর বাবুকে আমি ছাদের আগে নিয়ে আসবো, তাই তো কইছি একটু ভালো করে সেজে গুজে নে, যাতে মথুর বাবু তোকে দেখে মুচ্ছ যান, বুঝেছিস? মথুর বাবু তোকে দেখে কি কইবে কত? মথুর বাবু কইবেন, জগদম্বা তোমাকে বেশ লাগছে কিন্তু, বলি এমন করে সেজে গুজেই তো সবসময় থাকতে পারো, কি এরম ভাবেই তো কইবে নাকি? তুমি যে কি কওনি মেসিদি, তেনারকে আর আমাকে দেখার সময় আছে নাকি? সবক্ষণ খালি কার বাড়ি ব্যস্ত। বাবা সোয়াগার ধরছে নে, ছোট কুকি কি হয়েছে তোর শরীর খারাপ করছে নাকি? মেসিদি পেটের ভেতরটা কেমন মোচড় দিচ্ছে, কি কইছিস কি তুই? আয় আমার সঙ্গে আয়, আয় এক্ষুনি বিছানায় শো, ওদিকে হাঁটতে হাঁটতে দেখি ওঠ 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 বলি এখনই ডাইকে ডাক দাও, মনে হচ্ছে আমাদের এখনই আতর্ক তৈরি করতে হবে, চল চল শিগগিরি তো শিখে যাই। এখন কেমন লাগছে তোর? আমার খুব গরম লাগছে। ও মা গো, শোনানি মেসিদি, তুমি তুমি তেনাকে একবার ডাক দাও নে। এখন কি পুরো করে ডাকতে আছে নাকি? দাঁড়া, আমাকে
এখন মাকে গিয়ে শিগগিরই কবরখানা দিতে হবে। তুই এখানে চুপটি করে শুয়ে থাক, ঠিক আছে? তার আমি আসছি। তুমি আমার ছেড়ে যাবে না তো? যত রাগ হোক, মান হোক, অভিমান হোক, ঝগড়া হোক, যাও, তুমি আমাকে আমাকে ছেড়ে যাও না। আমার পাশ ছেড়ে যেও না। কথাটা তুমি জানো না, যদি আমি কথা না রাখতে পারি, যদি সেই স্থিতির মতো তেনাকে ছেড়ে চলে যায়, তাহলে তো দেখাও হবে না। তাই তো দেখতে চাইছিলাম তেনাকে।